ওকে, এবার চলে আসছি আমরা কনিক সেকশন। কনিক সেকশন কিভাবে ড্র করব সেই ডিসকাশন। তো কনিক সেকশন বা যদি আমি বাংলায় বলি শঙ্কুচ্ছেদ, তো তাহলে এগুলোর মধ্যে কি কি পড়ে আমরা ক্লাস 11-এর জিওমেট্রিক কোঅর্ডিনেট জিওমেট্রিতে আমরা পড়েছি যে আমাদের কি কি কনিক সেকশনস রয়েছে। তো সেই কনিক সেকশনস এর মধ্যে অবশ্যই হাইপারবোলা, প্যারাবোলা এবং ইলিপস আমাদের অবশ্যই থাকবে, এবং সার্কেল ইজ এ স্পেশাল টাইপ, স্পেশাল কেস অফ দ্য ইলিপস, এগুলো আমরা অলরেডি জানি। একটু আমরা রিভিজিট যদি করে নিই কুইকলি যে কেন এগুলোকে কনিক সেকশন বলা হয়। তো বেসিক্যালি এই যে শেপ গুলো, এই যে টু ডাইমেনশনাল শেপ গুলো, এগুলো কিভাবে পাই না, এগুলো একটা কোনকে, কোনের এটাকে বলে হচ্ছে এই যে সারফেসটা, এই সারফেসটাকে বলে জেনারেটর। জেনারেটর এই সারফেসটা দিয়ে বেসিক্যালি আমার কার্ভটা জেনারেট হয়েছে। অবশ্যই এটাকে বলবো শীর্ষবিন্দু বা অ্যাপেক্স। আমাদের অ্যাক্সিস, যে অ্যাক্সিসটা জানি যে এই শঙ্কুর মিড, এই সার্কেলের মিড পয়েন্ট থেকে অ্যাপেক্স কে যদি জয়েন করি তাহলে যে লাইনটা পাই সেই লাইনটা হচ্ছে আমার অ্যাক্সিস। এখন আমি যদি প্রথমে বলা আছে ইলিপস, ইলিপস কিভাবে পেতে পারি না, একটা কাটিং প্লেন, একটা কাটিং প্লেন যদি আমি ইমাজিন করতে পারি যে প্লেনটা ইনক্লাইন টু দ্য অ্যাক্সিস এবং কাটস অল দ্য জেনারেটরস, তাহলে এই কাটিং প্লেনটা একটু দেখি আমরা। এই কাটিং প্লেনটা অ্যাক্সিস এর সঙ্গে একটা অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড আছে এবং কাটিং অল দ্য জেনারেটরস যদি কাট করে তাহলে যে ছবিটা পাচ্ছি তাহলে সেই ছবিটা হচ্ছে আমার একটা ইলিপস, রাইট? সিমিলারলি আমি যদি ওয়েন দ্য সেকশন প্লেন ইজ ইনক্লাইন টু দ্য অ্যাক্সিস অ্যান্ড ইজ প্যারালাল টু ওয়ান অফ দ্য জেনারেটর, খুব ইম্পর্টেন্ট কথা এখানে কি বলছে, এটা একটা যেমন জেনারেটর এই লাইনটা, তার সঙ্গে যদি কাটিং প্লেনটা প্যারালাল হয় তাহলে কোনটাকে যেভাবে কাটছে সেই শেপটা হচ্ছে একটা প্যারাবোলা, তাহলে এটা একটা প্যারাবোলা। আর হাইপারবোলা কিভাবে পাওয়া যেতে পারে, হাইপারবোলা পাওয়া যেতে পারে যদি কাটিং প্লেনটা এরকম ডাবল অ্যালাইন্ড একটা কোন পেয়ে, এদিকে একটা কোন এদিকে একটা কোন, তো তাকে অ্যাক্সিস এর সাথে প্যারালাল একটা প্লেন, অ্যাক্সিসটা হয়তো এখানে, তার সাথে প্যারালাল অবস্থায় থাকে একটা প্লেন, অ্যাক্সিসটা কিন্তু একটা লাইন, তার সাথে প্যারালালে থাকে একটা প্লেন যদি কাট করে তাহলে এই যে সারফেস গুলো জেনারেট হলো, এই যে কার্ভ সারফেস গুলো জেনারেট হলো, এই কম্বিনেশনটাকে বলছে একটা হাইপারবোলা, রাইট? এগুলো আমরা অলরেডি জানি, একবার রিভিজিট করে নিলাম। এবার আমি দেখেছিলাম যে আমাদের প্রবলেমেতে আছে একটা ইলিপস ড্র করতে হবে। তো এখন ইলিপস ড্র করার একটু এক্সাম্পল যদি আমরা দেখি তাহলে এই যে ফুটবলটা রয়েছে, এই ফুটবল বেসিক্যালি একটা ইলিপ্টিক্যাল শেপের। আমরা জানি স্যাটেলাইট, প্ল্যানেট এদের অরবিট গুলো জেনারেলি ইলিপ্টিক্যাল শেপের হয়। তো যাই হোক, এখন একটা ইলিপস কিভাবে ড্র করব সেই মেথডটা আমরা একটু শিখে নেব। তো এখানে প্রবলেমটাতে কি বলছে, প্রবলেমটাতে বলছে যে প্রবলেমটাই বলছে যে কনস্ট্রাক্ট অ্যান ইলিপস হুজ মেজার অ্যান্ড মাইনার অ্যাক্সেস আর 80 মিলিমিটার অ্যান্ড 60 মিলিমিটার রেসপেক্টিভলি, অ্যান্ড ইউ হ্যাভ টু ড্র দ্যাট বাই কনসেন্ট্রিক সার্কেল মেথড, ইউ হ্যাভ টু ড্র দ্য ইলিপস বাই কনসেন্ট্রিক সার্কেল মেথড। তো তাহলে এটা কিরকম, তো একটু যদি ভিজুয়ালাইজ করি, একটু রাফ ড্রয়িং এর কথা ভাবি, তাহলে বেসিক্যালি এটা ইলিপসের মেজার অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস তো কি সেটা আমরা অলরেডি জানি। তো তাহলে একটা ইলিপসের একটা দিক লম্বা হয়, একটা দিক একটু কম হাইটের হয়, তাহলে ন্যাচারালি এই যে অ্যাক্সিসটা, এই লেন্থটা হবে 80 মিলিমিটার
আর এই যে অ্যাক্সিসটা হবে, এই অ্যাক্সিসের লেন্থটা হবে 60 মিলিমিটার, রাইট? এবং কনসেন্ট্রিক সার্কেল মেথডে আমাকে ড্র করতে হবে। তো এদের সেন্টার তো এটা, তাহলে কনসেন্ট্রিক সার্কেল মেথড মানেটা ঠিক কি রকম? না, আমার নিশ্চয়ই তাহলে এই 80, এই যে ডায়ামিটারটা রয়েছে, এই ডায়ামিটার নিয়ে নিশ্চয়ই একটা সার্কেল কিছু ড্র করব। আর 60, এই যে ডায়ামিটারটা রয়েছে, এটা নিয়েও একটা নিশ্চয়ই আমি সার্কেল ড্র করব। এই এই রেডিয়াসটা নিয়েও যদি একটা সার্কেল ড্র করব, তাহলে এই দুটো সার্কেলকে, একটা হচ্ছে যার রেডিয়াস 40 মিলিমিটার আর একটা যার রেডিয়াস 60 মিলিমিটার, এই দুটো সার্কেলকে ইউজ করে আমাকে কোনোভাবে এই ইলিপসের যে নেসেসারি পয়েন্টস গুলো, এই পয়েন্টস গুলো আমাকে ফাইন্ড আউট করতে হবে। এই পয়েন্টস গুলো যদি আমি ফাইন্ড আউট করতে পারি, তখন আমি গিয়ে এই ইলিপসটা ড্র করতে পারবো। এই ইলিপসের পয়েন্টস গুলো কোন পয়েন্ট দিয়ে ইলিপসটা পাস করবে, লাইক এই এই এইভাবে এইভাবে, যদি পয়েন্ট, 4টে পয়েন্ট আমার কাছে কিন্তু পরিষ্কার, 1, 2, 3, 4, এই এক্সট্রিম এন্ড গুলো, এই এক্সট্রিম এন্ড গুলো কিন্তু আমার কাছে প্রথম থেকেই পরিষ্কার যে আমার ইলিপসটা এই পয়েন্ট গুলো দিয়ে যাবে। তাহলে কি এই 4টে পয়েন্ট দিয়ে আমি একটা ফ্রি হ্যান্ড স্কেচ করে নিলে কি আমার হয়ে যাবে? নিশ্চয়ই না। আমার এর মাঝে আরো যদি কয়েকটা পয়েন্ট পাই, তাহলে ইলিপসটা প্রপারলি গাইডেড হবে এবং ইলিপসটা সুন্দরভাবে ড্র করতে পারবো। না হলে তো আমার, যেহেতু অ্যাক্সিসের লেন্থ গুলো আছে, তার মানে একটা সেন্টার পয়েন্টের অ্যাবাউটে এইদিকে 30, এদিকে 30 যদি নিই তাহলে 60 হয়ে গেল, এদিকে 40, এদিকে 40 যদি নিই তাহলে 80 হয়ে গেল। তাহলে এইটা মেজর অ্যাক্সিস, এটা মাইনর অ্যাক্সিস। এবার যদি আমি, তার মানে আমার 4টে এক্সট্রিম পয়েন্ট আছে, এই 4টে এক্সট্রিম পয়েন্ট দিয়ে আমি যদি এখন ফ্রি হ্যান্ড স্কেচ করে নিই, ফ্রি হ্যান্ড স্কেচ করে নিলে কি হবে? এটা একটা ইলিপস হয়ে যাবে। তো সেই ইলিপস কি আমরা চাই? মানে এইরকম ইলিপস করলে তো মানে ভয়ঙ্কর অবস্থা হবে আর কি। তো আমার কি দরকার, মাঝে যদি আরো অ্যাটলিস্ট 2টো করে পয়েন্ট যদি পাই, তাহলে আমি টোটাল কতগুলো পয়েন্ট পাচ্ছি যে এই পয়েন্ট গুলো দিয়ে ইলিপসটা পাস করতে, তাহলে আমি অন্তত পক্ষে 4, 2, 6, 7, 8, 9, 10, 11, 12 পয়েন্ট পাচ্ছি। 4-এর জায়গায় আমার কি হলো, প্লাস মানে মানে আরো অ্যাডিশনালি 8টা আমি পয়েন্ট পেলাম যে পয়েন্টটা দিয়ে ইলিপসটা পাস করছে। এইরকম 8টা পয়েন্ট অ্যাটলিস্ট, অ্যাটলিস্ট এই 8টা পয়েন্ট আমাকে খুঁজে বের করতে হবে। এরপরে যদি আমি আরো বের করতে পারতাম, তাহলে ইলিপসের প্রোফাইলটা আরো বেটার হতো। আমি এখানে যত পয়েন্ট নেব, যে ভ্যালিড পয়েন্ট গুলো দিয়ে ইলিপসটা পাস করে, যত পয়েন্ট নিতে পারবো, তত আমার ইলিপসের যে কোয়ালিটিটা সেটা তত ভালো হবে। কিন্তু আমাকে মিনিমাম এই 8টা পয়েন্ট অ্যাড করতেই হবে, ঠিক আছে? তো আমরা এখন এই 8টা পয়েন্ট কিভাবে অ্যাড করব, সেই মেথডটা একটু দেখে নেব। সেই মেথডটা হচ্ছে এরকম, যে আমরা তাহলে এবি, এটা 80 মিলিমিটার লেন্থের একটা ড্র করেছি, তার মিড পয়েন্টটা মার্ক করে নিয়েছি 40-তে। তারপর এই সিডি, সিডি লেন্থের এটা আমরা 60 মিলিমিটার ড্র করেছি, যার ওপরের দিকে ওসিটা হচ্ছে 30, ওডিটা হচ্ছে 30। নিশ্চয়ই এই পর্যন্ত কারো সমস্যা নেই। তারপর ওসি রেডিয়াস নিয়ে এই সার্কেলটা ড্র করে নিয়েছি, সেটা হচ্ছে 60 মিলিমিটার ডায়ামিটারের সার্কেল। আর এই সার্কেলটাও আমরা ড্র করে নিয়েছি, যেটা হচ্ছে 40 মিলিমিটার রেডিয়াসের সার্কেল, রাইট? এবার এবার আমি কি করব, যেহেতু আরো আমি মানে 8টা, এই 4টে এক্সট্রিম পয়েন্ট ছাড়াও আরো 8টা পয়েন্ট আমি পেতে চাইছি, তার মানে ইভেনচুয়ালি আমার টোটাল এই 360 ডিগ্রিটা 12টা ডিভিশনসে ডিভাইড করতে চাইছি। তো 12টা ডিভিশনসে ডিভাইড যদি করতে চাই, ন্যাচারালি এক একটা অ্যাঙ্গেল 30 ডিগ্রি করে করে হবে। তো তাহলে এখানে আমি প্রোট্রাক্টর বসিয়ে আমি একটা 30 ডিগ্রির লাইন মার্ক করব, একটা 60 ডিগ্রি, 90টা অলরেডি আছে, 120 ডিগ্রি এবং 150 ডিগ্রি মার্ক করলাম, 180টা অলরেডি আছে। তো এইগুলো মার্ক করলে কি হলো, তারপরে এই মার্কিং এর অ্যাকর্ডিং এ আমার সেন্টারের থ্রু দিয়ে যদি পাস করাই,
তাহলে যে স্ট্রেট লাইনটা পাবো সেই স্ট্রেট লাইনটা এই থার্ড কোয়াড্রেন্টকেও কাট করবে, এই পয়েন্টের সঙ্গে যখন সেন্টার জয়েন করব সে তখন থার্ড কোয়াড্রেন্টের এখানেও পর্যন্ত আসবে। তাহলে আমরা এই যে লাইনগুলো, এই লাইনগুলো কিন্তু আমরা পেয়ে যাব, রাইট? এই সব লাইনগুলো আমরা 12টা লাইন ড্র করে ফেললাম। এবার আমার কাজ হলো যে আমার কাছে এই লাইনগুলো আছে, এবার এই যে এক্সট্রিম পয়েন্টটা আছে ওয়ান, এই ওয়ান থেকে এই মাইনার অ্যাক্সিস এর প্যারালাল একটা লাইন আমাকে ড্র করতে হবে, আর এই যে ওয়ান ড্যাশ এই পয়েন্ট থেকে মেজর অ্যাক্সিস এর প্যারালাল একটি লাইন ড্র করতে হবে। তো সেটা আমরা মিনি ড্রাফটার দিয়ে করতে পারি, মিনি ড্রাফটার হোক, পি স্কেল হোক, পি স্কেলের সাথে এস এস স্কোয়ার এর কম্বিনেশন করে আমরা এই পারপেন্ডিকুলার এবং প্যারালাল, একটা এক্স অ্যাক্সিস এর প্যারালাল একটা ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল লাইন গুলো, এই যে ওয়ান এবং ওয়ান ড্যাশ এই ধরনের যে পয়েন্ট গুলো তৈরি হয়েছে এইসব পয়েন্ট গুলো থেকে কাট করব। তাহলেই যে পয়েন্টটা পেলাম সেটা হলো পি ওয়ান, এখান থেকে যে পয়েন্টটা পাবো পি টু, এখানে ন্যাচারালি এটা সি, তারপর এখানে কি হবে এই পয়েন্ট থেকে প্যারালাল, ওই পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার, এই পয়েন্ট থেকে হরাইজন্টাল, এই পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার, সিমিলারলি এখান থেকে প্যারালাল, এখান থেকে মানে ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল, এটা এক্স অ্যাক্সিস এর প্যারালাল, এটা ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল, এক্স অ্যাক্সিস এর প্যারালাল, ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল, এই পয়েন্টটা তো এটাই, এখানে তো এগেন এক্স অ্যাক্সিস এর প্যারালাল, ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল, এক্স অ্যাক্সিস এর প্যারালাল, ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল। তো এইভাবে যদি আমি কমপ্লিট করি কাজটা তাহলে কি হচ্ছে না, আমি এই এই পয়েন্ট গুলো পেয়ে গেলাম। তো এই পয়েন্ট গুলো পেয়ে যাওয়ার পর আমি ফ্রেঞ্চ কার্ভ দিয়ে এগুলোকে জয়েন করতে পারি। এখন ফ্রেঞ্চ কার্ভ কিভাবে ইউজ করব, ফ্রেঞ্চ কার্ভ আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো সেখানে বিভিন্ন কার্ভেচার রয়েছে। সেখানে ফ্রেঞ্চ কার্ভ ইউজ করার নিয়মটা হলো যে অ্যাটলিস্ট তিনটে পয়েন্ট কোন কার্ভেচারেতে ফিট করছে সেটা আমি জয়েন করব। এই তিনটে পয়েন্ট কার্ভেচারে ফিট করছিল তো আমি তিনটে পয়েন্টকে জয়েন করলাম, ওকে। তারপরে নেক্সট যে ফোর্থ পয়েন্টটা আছে সেটা কি সেই পর্যন্ত কিভাবে এক্সটেন্ড করব, না তার আগে যে দুটো পয়েন্ট ছিল আর এই পয়েন্টটা সেটা আবার কোন জায়গা কার্ভেচারে ফিট করছে, তারপর আবার যদি একটা পয়েন্ট থাকে তাহলে আগের দুটো আবার নতুন যেটা সেটা কোন কার্ভে ফিট করছে। এইভাবে একটা একটা করে যদি পয়েন্ট এক্সটেন্ড করে করে যাই তাহলে আমি এই ইলিপসের প্রোফাইলটা পেয়ে যেতে পারি, বা এখানেতে আমি কোনো ফ্লেক্সিবল বাড়িতে থাকা কোনো ফ্লেক্সিবল জিনিস, যেটা খুব পপুলার একটা মেথড হয় যে একটা অনেক সময় বাড়িতে নারকেলের যে ফাইবার মানে ডালের যে এটা দিয়ে কাঠিটা দিয়ে আমাদের নারকেলের ঝাঁটা বাড়িতে থাকে, তো অনেক সময় সেটাকে বেন্ড করে স্টুডেন্টরা বলে যে স্যার আমি এই চারটে পয়েন্টকে একসাথে সেই পয়েন্ট সেই কার্ভের মধ্যে বেন্ড করে আমি রেখে একটা প্রথমে হালকা মার্ক করে এই ইলিপসের প্রোফাইলটা ড্র করেছি, তারপর সেটাকে ডার্কেন করেছি। তো সেইভাবেও করা যেতে পারে, তাতে সমস্যা কিছু নেই, তবে ফ্রেঞ্চ কার্ভ দিয়ে করাটাই যুক্তিযুক্ত। তো ফ্রেঞ্চ কার্ভ দিয়ে যদি আমরা এইভাবে অ্যাড করতে থাকি তাহলে আমরা এই ইলিপসের প্রোফাইলটা পেয়ে যাব। আর পাওয়ার পরে যেটা টার্গেট ছিল, এখানে কি টার্গেট ছিল, যে ইলিপসটা ড্র করা, তাহলে নিশ্চয়ই ইলিপসের প্রোফাইলটা আমি যে সফট পেন্সিলটা দিয়ে আছে সেই সফট পেন্সিল দিয়ে আউটলাইনটা ডার্ক করে দেব, যেখানে অন্য সমস্ত যাবতীয় জিনিসগুলো সব কি হবে যে হার্ড পেন্সিলে হবে, এই সমস্ত জিনিসগুলো হালকা হবে, একমাত্র ইলিপসের প্রোফাইলটা হবে খুব ডার্ক, ঠিক আছে? তো এই পর্যন্ত হলো আমার ইলিপস ড্র করার মেথড। এখানে সেই মেথড গুলো ইন রিটেন ওয়ার্ডস লেখা আছে। তো এবার ভিডিওটা এখানে শেষ করে আমরা কি করব, না আমরা প্যারাবোলা কিভাবে ড্র করতে হবে সেই মেথডে চলে যাব।